জঙ্গক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো মিস্টার হাজবেন্ড তো কোথায় যাওয়া হচ্ছে এখন? সেটা আমি আপনাকে বলবো নাকি? অফকোর্স বলবেন, আমি একটা বহু ওকে আর আমার জানার অধিকার আছে। ও তাই নাকি? আমি আপনাকে আমার বউ বলে মানি না, আর সকাল সকাল মাথাটা গরম করবেন না। কি রে জঙ্গক, কিছু খেয়ে যা। জঙ্গক রেগে অফিসে চলে গেল। এই মেয়ে বলেছেটা কি আমার ছেলেকে? মা দেখুন, আমি না আপনার ছেলেকে কিছু বলিনি। আপনার ছেলে কি হয়েছে সেটা আপনার ছেলেকে জিজ্ঞেস করবেন। তোমার সাহস না দিন দিন বেড়ে যাচ্ছে। রাত 10টা বাজতে চলল, কিন্তু মিস্টার জিওনের কোনো খোঁজ নেই। কিছুক্ষণ পর জঙ্গল বাড়িতে আসে, কিন্তু ড্রিঙ্ক করা অবস্থায়। এই মেয়ে, এই আপনি আমার বেড়ে কি করছেন? নামুন নামুন বলছে আমার বেড থেকে। জঙ্গলের সামনে আসতে জঙ্গলের গায়ের উপরে পড়ে যায়। আমাকে জোর করে কিস করে এখন নিজেই ঘুমিয়ে গেছে। অসভ্য ছেলে একটা। কিন্তু এখন আমি কোথায় ঘুমাবো? আমার তো সবাই সে অভ্যাস নেই। দেরি বা কি করার আছে, বেচারি জঙ্গকের পাশে যেয়ে ঘুমিয়ে গেল। কালকে তুমি আমার সঙ্গে ঘুমিয়েছিলেন। মানে এই বলবেন কালকে রাতে কি হয়েছিল সেটা আপনি ভালো করে জানেন। মানে আপনি কালকে ড্রিঙ্ক করে বাড়িতে এসেছিলেন, আমার সাথে আপনি কালকে অসভ্যতামি করেছিলেন, অসভ্য ছেলে একটা। মানে আমি আপনার সঙ্গে কি অসভ্যতামি করেছি বলতে পারবেন আমাকে? আপনার দেখছি কিছুই মনে নেই। ও মাতাল লোক আবার কি করে মনে থাকবে? না মানে আমার কিছুই মনে নেই। কালকে আপনি আমাকে জোর করে কিস করেছিলেন। অসম্ভব, এটা হতেই পারে না। আমি কেন আপনাকে কিস করতে যাব? আর যদি সেটা করেও থাকে সেটা ভুল ভবিষ্যতে হয়ে গেছে। আপনি খুব খারাপ একটা মানুষ। আমি বেশি বকবক পছন্দ করি না, ওকে? আর কাল যেটা হয়েছে তার জন্য সরি। তারপর জঙ্গক ফেসাতে চলে যায়। হঠাৎ এর ফোনে বকমার ফোন আসে। বেশি ঠাম। হ্যালো, কে? বাহ চমৎকার ম্যাডাম, ভুলে গেলাম আমি। তুমি আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে ভুলে গেলে? এই কে আপনি? আমি বোকাম, চিনতে পারছো না? আমি আমি কাউকে চিনি না। কাকে চিনেন না আপনি? কে ফোনটা কেটে দেয়। মানে মিস্টার হাজবেন্ড, আমার কথার উত্তর দাও, কে ফোন করেছিল? তারপর জঙ্গকের হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে। আমি বলেছি কে ফোন করেছিল। সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না। এই আমাদের না এখনো ডিভোর্স হয়নি, ওকে? আমি এখনো তোমার হাজবেন্ড। তাহলে আপনি কেন বলেন আপনি আমাকে বউ বলে মানেন না? হ্যাঁ, আমি আপনাকে বউ বলে মানি না, কোনো প্রবলেম? তারপরে জঙ্গকের হাতের থেকে ফোনটা কেড়ে নেয়। তারপর যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বারে ফোন করা শুরু করে দেয় জঙ্গক। এই রে, এবার কি হবে? আমার তো বকমার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছিল। এই যে মিস্টার হাজবেন্ড, আমার ফোন দিন দিন বলছি। তে জঙ্গকের কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তারপরে জঙ্গক রেগে রুম থেকে বেরিয়ে গেল। ওর ফোনে কে ফোন করেছে সেটা আমার জেনে কি লাভ? আমি আমি কিছুই বুঝতে পারছি না। আমি হয়তো জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে। এই টিমেটা কিছু না জানি আমার জীবনে চলে এসেছে। আর তো কয়েকটা মাস, তারপরে তোমাকে আমি ডিভোর্স দেবো। আয়ু জেনে গেছে যে জঙ্গু একটা মেয়েকে বিয়ে করেছে, আর আজ আয়ু আমেরিকা থেকে ফিরছে, তাই জঙ্গু তাকে এয়ারপোর্টে আনতে যাবে। আর জিন ভেবেছিল যে আয়ুর সঙ্গে জঙ্গুকের বিয়ে দেবে, কিন্তু সেটা তো আর হলো না। আরাম জিনের প্ল্যানটাই নষ্ট করে দিয়েছে। আপনি এখন কোথায় যাচ্ছেন?
সব উত্তর কি আপনাকে দিতে হবে? জেনে কি করবেন? কেন জানতে পারি না বুঝি? আমি আপনার ওয়াইফ। বারবার ওয়াইফ বলে দাবি করা বন্ধ করুন, আমার জাস্ট ভালো লাগছে না। ওয়াইফ 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 কেন দাবি করবো না? এখনো আমাদের জীবন হয়নি, আর এখনো আমি তোমার ওয়াইফ, তো আমার জানার অধিকার আছে। ও আচ্ছা, আপনার জানার খুব ইচ্ছে তাই না? তো শোনো, আমি আমার জিফকে আনতে যাচ্ছি এয়ারপোর্টে। শুনে শান্তি পেয়েছেন? ও খুব ভালো, খুব ভালো। তো আমি কি আপনার সঙ্গে যেতে পারি? না মানে এমনি, লাইক সিরিয়াসলি আপনি যাবেন? ওকে যেতে পারো। তারপর আর কি, জঙ্কুক থেকে সঙ্গে করে নিয়ে যায়। আর ওই দিকে আয়ু জানে যে শুধু জঙ্কুক আয়ুকে নিতে আসছে, কিন্তু সেটা তো আর হলো না। থাক, আপনাকে নাটক করে পেছনে বসতে হবে না, আপনি আমার পাশেই বসতে পারেন। তারপর তে জঙ্কুকের পাশে যেয়ে বসে, তারপর জঙ্কুক গাড়িটা স্টার্ট দেয়। কিছুক্ষণ পর জঙ্কুক আর তে এয়ারপোর্ট পৌঁছায়, তারপর আয়ু দৌড়ে সে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুককে জড়িয়ে ধরা দেখে তে পুরো তেলে ঢুকুনে চলে যাচ্ছে।